ভ্রমণ পিপাসু বাঙালি আর পাহাড়ের রানী দার্জিলিং আন্তরিকভাবে একে অপরের সাথে জড়িয়ে। কোলাহল এড়িয়ে কোনো অফবিট স্পটে থেকেই পাহাড়ের রানীকে উপভোগ করার এখন একটা নতুন ট্রেন্ড। আপনারও যদি এই ধরনের ইচ্ছে থেকে থাকে তাহলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন, পেয়ে যাবেন তিনটি ছবির মতো সুন্দর অফবিট ডেস্টিনেশন আর তার সঙ্গে দারুণ দারুণ সব হোমস্টে। শাড়ি দিয়ে কতকগুলো রং বেরঙের কাঠের কটেজ আর সামনে সবুজ কার্পেটের লন। সম্প্রতি পর্যটকদের মন কেড়ে নেওয়া এই অফবিট স্পটটির নাম লামাদারা। কালিম্পং জেলার ছোট্ট গ্রাম সামথারের বাজার ছাড়িয়ে একটা পথ উঠে গেছে ছোট্ট পাহাড়ের উপর, আর সেখানেই এই লামাদারা হোমস্টে। সামনের লনে বসে তরাই অঞ্চল থেকে সূর্যোদয়ের দৃশ্য কিংবা মেঘেদের লুকোচুরি, আর অপরদিকে মেঘমুক্ত আকাশে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার। এই পরিবেশকে, এই প্রকৃতিকে অপছন্দ করার সাধ্যি কারোরই নেই। এই লামাদারা হোমস্টে একটি প্রিমিয়াম ক্যাটাগরির হোমস্টে। এখানে 11টি কটেজ আছে, পুরো পাইন উড ফিনিশিং। সন্ধ্যের পরেও বেশ মায়াবী হয়ে ওঠে এখানকার পরিবেশ। এখানে থাকা এবং খাওয়া নিয়ে পার হেড খরচ পড়বে 2000 টাকা করে। এখানে থাকলে কাছাকাছি ঘুরে নেওয়া যায় পানবু, সিঞ্জি, যুগে ঝর্ণা, নাগদারা, ডাবলিং প্রভৃতি। আবার গাড়ি করে লাভা, লোলেগাঁও, রিসব কিংবা কালিম্পং শহরটাও ঘুরে নেওয়া যায়। এনজেপি কিংবা শিলিগুড়ি থেকে গাড়ি করে একেবারে হোমস্টে পর্যন্ত পৌঁছে যাওয়া যায় 2.5 ঘন্টার জার্নিতেই। খরচ বড় গাড়িতে 3500 টাকা মতো এবং ছোট গাড়িতে 2500 টাকা মতো। মনে রাখবেন, সেবক কালীঝোড়া পেরিয়ে তিস্তা নদীর উপর যে ড্যাম, সেই ড্যামের উপর দিয়ে যেতে গেলে আগে থেকে বুকিং না থাকলে সমস্যা হতে পারে। আরও তথ্য জানতে এবং বুকিংয়ের জন্য সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারগুলিতে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এবার আসি পরবর্তী অফবিট স্পটের কথায়। একটা মিষ্টি পাহাড়ি গ্রাম, নাম না জানা পাখির কলতানে ঘুম ভেঙে জানালা দিয়ে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার। কালিম্পং থেকে প্রায় 50 কিলোমিটার দূরে লোলেগাঁওয়ের কাছে অবস্থিত লেপচা অধ্যুষিত ছোট্ট মিষ্টি একটি গ্রাম বর্তমানে অফবিট লাভার্সদের মনে জায়গা করে নিয়েছে। গ্রামের নাম কাফেরগাঁও। এই কাফেরগাঁওতে কাঞ্চনজঙ্ঘার প্যানারোমিক ভিউ তো আছেই, তাছাড়া এখানকার শান্ত নির্জন পরিবেশে অচেনা গাছগাছালি, নানা ধরনের পাহাড়ি ফুল এবং অর্কিডের সাথে অনায়াসেই দুটো দিন কাটিয়ে দেওয়া যায়।
কাফেরগাঁওতে রাত কাটানোর একটি উল্লেখযোগ্য ঠিকানা হলো কাফেরগাঁও হোমস্টে। মন শীতল করা নির্জন পরিবেশে পাহাড়ি ফুলে মোড়া এই হোমস্টেকে আরও আকর্ষণীয় করে তুলেছে এখানকার আতিথেয়তা এবং ট্রায়াঙ্গেল শেপের এই কটেজগুলো। এখানকার পরিবেশ আরও মায়াময় হয়ে ওঠে রাতের বেলায়, যখন কালিম্পং পাহাড়ের ওপারে আবছা আলো জোনাকির মতো ঝিকমিক করে। এই হোমস্টেটি বুকিং করতে সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। কাফেরগাঁওতে অফবিট অভিজ্ঞতার স্বাদ পেতে থাকতে পারেন দ্য গ্রিন ভ্যালি হোমস্টেতে। দূষণহীন প্রাকৃতিক পরিবেশের মাঝে এই সুন্দর সুন্দর কটেজগুলিতে থাকলে আপনার সমস্ত ক্লান্তি ভুলিয়ে দেবে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ। গ্রিন ভ্যালি হোমস্টেতে থাকতে চাইলে সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। কাফেরগাঁওতে থাকার আরেকটি ঠিকানা হলো হোমস্টে আরসিএস ইন। বুকিং করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। একটু অন্যরকম স্বাদ পেতে থাকতে পারেন কাফেরগাঁও ফার্মস্টেতে। কাঞ্চনজঙ্ঘার চোখ জুড়ানো সৌন্দর্য তো রয়েছে, উবরি পাওনা, বাগানের অর্গানিক শাকসবজি, ফল, গরুর দুধ ইত্যাদি। এই ফার্মস্টেতে থাকতে চাইলে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। এই সমস্ত হোমস্টেতে থাকবার খরচ ফুডিং এবং লজিং নিয়ে পার ডে পার হেড 1200-1500 টাকা মতো। এই কাফেরগাঁওতে থেকেই ঘুরে নিতে পারেন লাভা, লোলেগাঁও, ঋষভ, চারখোল, পানবু, রেলি প্রভৃতি, এমনকি কালিম্পং, ডেলো। নিউ জলপাইগুড়ি কিংবা বাগডোগরা থেকে এই কাফেরগাঁও পৌঁছতে গাড়ি করে সময় লাগবে 4 ঘন্টা মতো। গাড়ি ভাড়া লাগতে পারে 4,500-5,500 টাকা। কেমন লাগছে ভিডিওটা? এটা কি আপনার কাজের বলে মনে হচ্ছে? অবশ্যই জানাবেন কমেন্ট করে। তাহলে এবার আসি পরবর্তী স্পটে। চারিদিকে ঢেউ খেলানো চা বাগান, আর তার মাঝে কাঠ আর বাঁশের তৈরি কটেজ। একেবারে নিরিবিলি শান্ত পরিবেশ, রুম কিংবা ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘাতে সূর্যের প্রথম আলোর দর্শন। আমাদের সবার প্রিয় পাহাড়ের রানী দার্জিলিংয়ের একেবারে কাছে টুকভার টি গার্ডেনের অন্তর্গত ছবির মতো সুন্দর এই জায়গাটির নাম পাত্তাবং। অর্থাৎ এই পাত্তাবঙে থাকলে একদিকে কাঞ্চনজঙ্ঘার হাতছানি, আরেকদিকে চা বাগানের অপরূপ সৌন্দর্য, আর হাত বাড়ালেই দার্জিলিং। দার্জিলিংয়ের ভিড় এড়িয়ে কিন্তু দার্জিলিংয়ের স্বাদ পুরোপুরি গ্রহণ করতে দিন দুয়ে কাটিয়ে দিতে পারেন এই ছবির মতো সুন্দর পাত্তাবঙে। এই কুয়াশামরা চা বাগানের ভেতরে থাকবার অন্যতম একটি ঠিকানা হলো কৈলি হোমস্টিট। এখানে রুম থেকে কাঞ্চনজঙ্ঘার চমৎকার ভিউ মুগ্ধ করবেই। থাকা এবং খাওয়া নিয়ে খরচ পার ডে পার হেড 1600-1700 টাকা মতো।
বুকিং করতে সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। টুকভার টি গার্ডেনের মধ্যে পাত্তাবঙে থাকবার আরেকটি ঠিকানা হলো মিতমা হোমস্টে। এই মিতমা হোমস্টে বুকিং করতে চাইলে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। এছাড়া পাত্তাবঙে আপনি থাকতে পারেন ট্রাভেলার হোমস্টেতেও। আরও ডিটেলস জানতে ও বুকিং করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। এখান থেকেই ঘুরে নেওয়া যায় বিজনবাড়ি, জামুনি, বাদামতান প্রভৃতি, আর যে কোনো সময়ে দেখে নিতে পারেন দার্জিলিংয়ের বিভিন্ন টুরিস্ট স্পটগুলি। যেহেতু দার্জিলিং থেকে মাত্র 10 কিলোমিটার দূরে এই টুকভার টি এস্টেট এবং পাত্তাবং, তাই দার্জিলিং থেকে মাত্র 30-40 মিনিটের জার্নিতেই পৌঁছে যাওয়া যায় এই পাত্তাবঙে। সুতরাং বন্ধুরা, আর অপেক্ষা নয়, পছন্দ মতো একটা স্পট বেছে নিয়েই হোমস্টের সাথে এখনই যোগাযোগ করে নিন। আর আপনার কোন স্পটটা পছন্দ, কোন হোমস্টেটা পছন্দ তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এইরকম আরও নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটিও অন করে রাখুন। দেখা হবে আবার পরের ভিডিওতে। থ্যাংক ইউ।